পূজা এবং সাকিব খান দুজনের বিয়ে হয়েছে এবং এই বিয়ে গত 22 সেপ্টেম্বর সম্পন্ন হয়েছে পূজা ব্যাংকক থেকে ফেরার পর কারেনি আইলি রে লালু আমার বউ তুই কবে বিয়ে করলি গোপনে করছে এবং তারা দুজন একসঙ্গে থাকছেন যদি অনেক দিন ধরে একসঙ্গে থাকতেন বউ তো আমার না পর্দাই আমার বউ না সাকিব এখন চূড়ান্তভাবে এই পূজা চেরির চ্যাপ্টার শুরু করেছেন চুটিয়ে প্রেম করছে কে বলছে আপনারে কে মনি বর্তমানে ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত খবর হলো সাকিব খানের বিয়ে কারণ এ যেন শুধু বিয়ে নয় বিয়ে নিয়ে চলছে চোর পুলিশ খেলা কেননা এতদিন ধরে সাকিব খানের বিয়ে নিয়ে তদন্ত হলেও এখনো ধরা পড়ল না কে তার আসল বউ শবনম বুবলি নাকি পূজা চেরি তবে এবার পুরনো গুঞ্জন ঢাকা পড়তে না পড়তেই আবার যেন সত্যি হতে যাচ্ছে পূজা চেরিকেই নাকি বিয়ে করেছেন ঢালিউডের সুপারস্টার সাকিব খান আর এই চাঞ্চল্যকর তথ্য সবার কাছে ফাঁস করে দিলেন তাদেরই বিয়ের উকিল বাপ বলা হচ্ছে ব্যাংকক থেকে ফিরেই গত 22 সেপ্টেম্বর সাকিব খানের বাসায় বিয়ে হয় সাকিব ও পূজা চেরির আর এজন্য নাকি পূজা চেরিকে হিন্দু ধর্ম থেকে মুসলিম হতে হয়েছে বিয়েতে সাকিব ও পূজা চেরির দুই পরিবারের সদস্যই উপস্থিত ছিলেন বর্তমানে সাকিব খানের গুলশানের বাসাতেই থাকছেন পূজা চেরি আর এ কারণেই নাকি কিছুদিন আগে সাকিব খানের বাসায় বুবলি ও পূজা চেরির মধ্যে ঝগড়া হয় এখন নাটক করছো আমার সাথে দৌড়াদৌড়ি খেলা খেলছো জাস্ট টক টু মি কিন্তু এসব ঘটনা এতদিন শুধুই গুজব বলে রটেছিল এবার অপেক্ষার পালা সাকিব খানের এই বিয়ের শেষ পর্ব দেখার